নিবন্ধন যেহেতু একটি আইন আছে, সেই আইনের ভিত্তিতে কোর্ট একটা মত দিয়েছেন। স্বাভাবিকভাবে জামাতের রাজনীতি বহাল থাকবে, রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। জামাত রাজনীতি করছে এবং করবে ইনশাআল্লাহ। মাননীয় আপিল বিভাগ জামাতে ইসলামীর নিবন্ধন মামলাটি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে যা আপিল করেছিল, সেই আপিলটিও ডিসমিস ফর ডিফল্ট হিসেবে আজকে সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ফলে আমাদের আপিলটি ডিসমিস ফর ডিফল্ট হিসেবে এই মামলায় আর শুনানির তালিকায় থাকবে না। পরবর্তীতে আমাদের প্রতিপক্ষ দুটো যে পিটিশন দিয়েছিলেন, এই পিটিশনটিও যেহেতু আপিলই ডিফল্ট হিসেবে ডিসমিস হয়েছে, সুতরাং সেই দুটো পিটিশনও অটোমেটিক আর শুনানির তালিকায় থাকেনি। বিজ্ঞ আদালত তা রিজেক্ট করে দিয়েছেন। আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে মূলত আপিল মামলাটি ডিসমিস ফর ডিফল্ট এবং অন্যান্য পিটিশনগুলো খারিজ হওয়ার মধ্য দিয়ে এই মামলাটি হাইকোর্টে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো। এই বিষয়ে আমাদের ক্লায়েন্ট বাংলাদেশ জামাত ইসলামীর পরবর্তী নির্দেশনার আলোকে আমরা আইনি কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং আপনাদেরকে অবহিত করব। আমাদের বিরুদ্ধে মামলা ছিল জামাত ইসলামের নিবন্ধন থাকবে কি থাকবে না, এখানে রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না, এটাতে কোনো বিষয়বস্তু ছিল না। সুতরাং নিবন্ধন থাকবে কি থাকবে না এই ব্যাপারে কোর্ট তার মতামত দিয়েছেন। স্বাভাবিকভাবে জামাতের রাজনীতি বহাল থাকবে, সংবিধান অনুযায়ী রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। এই সুযোগ জামাতে ইসলামী পাবে, অব্যাহত আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে পূর্বেই বলে আসছি যে জামাতে ইসলামীর শুধু নয়, প্রত্যেক রাজনৈতিক দলেরই মিছিল মিটিং সমাবেশ করার রাজনৈতিক অধিকার আছে। নিবন্ধন যেহেতু একটি আইন আছে, সেই আইনের ভিত্তিতে কোর্ট একটা মত দিয়েছেন, কিন্তু রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। রাজনীতি চলছে, জামাত রাজনীতি করছে এবং করবে ইনশাআল্লাহ। ডিসমিস ফর ডিফল্ট, তারা তো ডিলেটরি ট্যাকটিক্স করছে আজকে 12 বছর ধরে, ওই একই ট্যাকটিক্স। সো অ্যাপেলেট ডিভিশন ফাইনালি একটা অবস্থান নিয়েছেন যে বারেবার তারা খালি কালক্ষেপণ করছে, এটা সম্ভব না। অ্যাপিলটা তারা করেছে, তারা যদি এটা শুনানি করতে ইচ্ছুক না হয় আর যদি কোনো আদৌ কোনো যদি তাদের কোনো গ্রাউন্ড থাকতো, তাহলে তারা এই ডিলেটরি ট্যাকটিক করতো না। তারা নিজেরাই জানে তাদের কোনো এখানে মেরিট নেই কেসে, বিধায় তারা বারেবার কালক্ষেপণ করার অ্যাপ্লিকেশন দিচ্ছে। এবার অ্যাপেলেট ডিভিশন ফাইনালি বলেছে ডিসমিস ফর ডিফল্ট, ইনাফ ইজ ইনাফ। যে রাজনৈতিক দলের কথা বলছেন, ইট ইজ ভয়েড অ্যাবনিশিও, অর্থাৎ এটা শূন্য, একটা শূন্য কোনো জিনিস, এটা আপনার যেটা ভয়েড সেটা মিছিল মিটিং সমাবেশ করার কোনো এটা প্রশ্নই আসে না। ইট ডাজেন্ট এক্সিস্ট ইন দি আই অফ ল। সো এটাকে বাতিল করা হয়নি, তার নিবন্ধন বাতিল করা হয়নি, তার নিবন্ধন অবৈধ। এটা হচ্ছে আপনার একটা স্টিল বর্ন বেবি ওয়াজ বর্ন, হ্যাঁ, সেটা আনকনস্টিটিউশনাল। সো অর্থাৎ আইনের চোখে জামাতে ইসলাম বলে কোনো রাজনৈতিক দল বিদ্যমান কখনোই ছিল না, এখনও নেই। এবং তারা যদি এরপরে যদি কোনো মিছিল মিটিং সমাবেশ অথবা একটা বৈধ রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে যান বিভিন্ন এম্বাসি, হাই কমিশন, বিদেশি সংস্থা বা কোনো রাষ্ট্রের কাছে, তাহলে উই আর অ্যাট লিবার্টি, আমরা নতুন করে কন্টেম্প্ট নিয়ে আসবো এবং ইনজাংশন নিয়ে আসবো এগেনস্ট দ্য অ্যাপেলেট ডিভিশন অর্ডার, যেটা ডিসমিস বা ডিফল্ট করে দিল। সো অর্থাৎ ইট ইজ এ ভিক্টরি ফর আস।